প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ইমরানের দল। ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের। পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ। MWM এর সঙ্গে হাত মেলাচ্ছেন ইমরান সমর্থিতরা। ফিলিস্তিন আবার মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। শত বাধা সত্ত্বেও বিশ্বস্ততার প্রমাণ দিলেন ইমরান পন্থীরা। ইসরায়েলি সেনাদের ওপর স্যাংশন দেবে যুক্তরাষ্ট্র। সবাই বলছে আমি জয়ী, সেনাপ্রধান বললেন শান্ত হন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ইমরানের দল। পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণের পর এখনও সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে আসলে কে সরকার গঠন করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একদিকে ইমরান খান নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, আর অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও বিজয়ের ভাষণ দিয়েছেন। অথচ ফলাফলে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো রাজনৈতিক দলই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI জানিয়েছে তারা পাঞ্জাব এবং খাইবার পাখতুন খাওয়ায় সরকার গঠন করবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দলটি কেন্দ্রীয় সরকার গঠনের কথাও জানিয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে PTI এর আইনজীবী উমায়ের খান নিয়াজি বলেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকার সহ খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবের প্রাদেশিক সরকার গঠন করবেন তিনি। তিনি বলেন, নওয়াজ শরীফকে জোট সরকার গঠনের মতো সুযোগ দেওয়া হবে না, কেননা অতীতে এ ধরনের জোট তেমন কাজে আসেনি। তাত্ত্বিকভাবে PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দলমত নির্বিশেষে সরকার গঠন করতে পারবে। এক্ষেত্রে তারা অন্য কোনো দলে যোগদান এড়িয়ে সংসদে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারবেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পেলে তারা সরকার গঠন করতে পারবে। এজন্য তাদের 266 আসনের মধ্যে কমপক্ষে 134 আসনে জয়লাভ করতে হবে। তবে এই বিকল্পটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য তেমন লাভজনক হবে না। তারা সরকার গঠন করলেও সেটা হবে খুব দুর্বল স্বতন্ত্র নেতাদের ইচ্ছের উপর নির্ভর করে সরকার চালাতে হবে। যে কোনো সময় ওই ধরনের সরকারের পতন হতে পারে। এত কিছুর পরও যদি স্বতন্ত্ররা এককভাবে সরকার গঠন করেই ফেলে, তাহলে তাদের আরেকটি বড় লোকসান হবে। তারা সংরক্ষিত আসনের কোঠা অধিকার থেকে বঞ্চিত হবে। ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের। সৌদি আরব হুঁশিয়ারি করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ঙ্কর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করেছে এবং একই সাথে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে। এতে আরও হয়েছে, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেওয়ার জন্য জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ। পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বিলম্বের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে PTI সহ বেশ কয়েকটি দলের সমর্থকরা। প্রতিবেদনে বলা হয়, শনিবার লাহোরের রাজপথে নামে তেহরিক লাব্বা এক পাকিস্তান TLP-র শত শত কর্মী সমর্থক। নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অব্যবস্থাপনার অভিযোগ তুলে জানান নিন্দা। TLP নেতা সাদ রিজভির দাবি, অনেক আসনে এগিয়ে TLP, তবে জালিয়াতির লক্ষ্যে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে PTI ও জামায়াতে ইসলামের সমর্থকরা। এ সময় জাতীয় নির্বাচনে ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন তারা। দলীয় পতাকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন PTI সমর্থকরা। ভোট চুরির অভিযোগ তুলে ফলাফল মানা হবে না বলেও স্লোগান দেন তারা। MWM এর সঙ্গে হাত মেলাচ্ছেন ইমরান সমর্থিতরা। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পর 3 দিন চলমান, তবুও কোন দল সরকার গঠন করবে তা সুরাহা হয়নি। বেসরকারিভাবে 102 আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তানের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 134 আসনের জয়ের যে বাধ্যবাধকতা সহ 72 ঘন্টার মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিধান রয়েছে। তাছাড়া কোনো দলের পতাকা তলে না আসলে সংরক্ষিত আসন পাওয়া কিংবা পার্লামেন্টে বিরোধী দল হওয়ার সুযোগও হারাবেন তারা। এজন্য মজলিস ওয়াদাত ই মুসলিমিন নামে একটি দলের সঙ্গে সমঝোতা করে ফেলেছে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দলটির মুখপাত্র রৌফ হাসান জানান, তারা পাঞ্জাবে সরকার গঠনের চেষ্টা করবেন। এছাড়া খাইবার পাখতুনখোয়া সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ দলটির রয়েছে। তিনি জানান, PTI এর কাছ থেকে অন্তত 60টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এমনকি প্রয়োজনে আদালতে যাবে PTI।
ফিলিস্তিন আবার মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। লেবাননের সফররত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের আল আকসা তুফান অভিযান ফিলিস্তিনকে আবার মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আল আকসা তুফান অভিযানের মাধ্যমে প্রতিরোধ ফ্রন্ট ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পেরেছে। তিনি অবিলম্বে গাজা উপত্যকা ও অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শেষে গাজা সহ গোটা ফিলিস্তিনের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র ফিলিস্তিনের জনগণের রয়েছে। বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শত বাধা সত্ত্বেও বিশ্বস্ততার প্রমাণ দিলেন ইমরান পন্থীরা। এ পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের ফলাফল একদিক থেকে পরিষ্কার, অন্যদিক থেকে জটিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে। এদের অনেকে পিটিআই দলের ব্যানারে নির্বাচন করেছেন, কিন্তু তা করতে বাধা দেওয়া হয়েছিল বিভিন্ন আইনি মারপ্যাঁচে। স্বতন্ত্রদের কোনো দল নেই এই যুক্তিতে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরীফের পিএমএলএন বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করতেই পারে। এত কিছুর পরও যা স্পষ্ট হয়েছে তা হলো, ইমরান খানের পিটিআই দল প্রমাণ করেছে তার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমের বুদবুদ নয়। ইমরানের একটি প্রকৃত ও প্রতিশ্রুতিবদ্ধ সমর্থক গোষ্ঠী রয়েছে। নেতাদের নির্বাচনে নিষেধাজ্ঞা, জেল, জরিমানা, প্রতীক বাতিল সহ নানা চড়াই উচড়াই পাড়ি দিয়ে আলাদা আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করা সত্ত্বেও আসন সংখ্যায় এগিয়ে আছে ইমরান সমর্থিত প্রার্থীরাই। ইমরানকে 2022 সালে তার বিরোধীরা প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয় তাকে। তিনি বলেন, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিছু প্রার্থী জেলে এবং অন্যরা আত্মগোপনে থাকায় স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হওয়ার কারণে পিটিআই এর প্রার্থীরা বড় কোনো সমাবেশই করতে পারেনি। দলটির দাবি, তার সমর্থকদের ভয় দেখানো হয়েছে এবং পুলিশ তাদের প্রচারণা চালানোর সময় তুলে নিয়ে গেছে অনেককেই, যদিও এসব অভিযোগ কর্তৃপক্ষ শুরু থেকেই অস্বীকার করে এসেছে। এত কিছুর পরেও পিটিআই সংশ্লিষ্ট প্রার্থীরা অন্য যে কোনো দলের চেয়ে বেশি আসন জিতেছে। আসনের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের চেয়ারম্যান নওয়াজ শরীফ ইতিমধ্যে সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট গঠনের তৎপরতাও শুরু করেছেন তিনি। আসনের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের চেয়ারম্যান নওয়াজ শরীফ ইতিমধ্যেই পিএমএলএন সভাপতি শাহবাজ শরীফ, তৃতীয় স্থানে থাকা পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে পিএমএলএন ও পিপিপি 45 মিনিটের এক বৈঠক করেন। বৈঠকে তারা কেন্দ্রে ও পাঞ্জাবে জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। আসল জটিলতা হলো এর পরে কি ঘটবে তা নিয়ে। বিভিন্ন দলের প্রার্থীরা ফলাফল চ্যালেঞ্জ করায় নির্বাচনের ফলাফল পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একমাত্র লক্ষণীয় বিষয় নয়। পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করার মুহূর্ত থেকে 3 দিনের মধ্যে একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে অথবা তাদের স্বতন্ত্রই থাকতে হবে। তাই ঝুঁকি এড়াতে পিটিআইকে শীঘ্রই একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ইসরায়েলি সেনাদের ওপর স্যাংশন দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তেল আবিব সন্তোষজনক কোনো উত্তর দেয়নি। আগামী 60 দিনের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে সন্তোষজনক জবাব এবং যথাযথ ব্যবস্থা না নিলে পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি কমান্ডার এবং সেনাদের বিরুদ্ধে স্যাংশন দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিব যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং এই স্যাংশনের ব্যাপ্তি বেড়ে তা সামরিক কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রী পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারে বলে তারা মনে করছে। সবাই বলছে আমি জয়ী, সেনাপ্রধান বললেন শান্ত হন। পাকিস্তানের নির্বাচনের ফল সম্পূর্ণভাবে না আসতেই নিজেদের জয়ী বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও নওয়াজ শরীফ। এ নিয়ে এবার দেশটির সেনাপ্রধান আসিম মনির সবাইকে শান্ত হতে বলেছেন। ভোটের ফল প্রকাশ শেষ হওয়ার আগে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অরাজকতা ও মেরুকরণ না করার তাগিদ দেন তিনি। সেনাপ্রধান আসিম মনির বলেন, সব দলকে এই অবস্থায় পরিপক্কতা ও একতা দেখাতে হবে। 25 কোটি মানুষের এই দেশে মেরুকরণের রাজনীতি মোটেই মেনে নেওয়া যায় না। নির্বাচন শুধু হার জিতের ব্যাপার নয়, মানুষের জন্য কাজ করার ব্যাপার।